ফের একবার বাধার মুখে পড়ল ডুয়ার্সের পর্যটন। ছন্দে ফেরার আগেই ছন্দপতনে মাথায় হাত পড়ল পর্যটন ব্যবসায়ীদের। 2019-এর দীর্ঘমেয়াদী লকডাউন স্তব্ধ করে দিয়েছিল ডুয়ার্সের পর্যটনকে। নতুন করে ধীরে ধীরে সেই পর্যটন যখন ঘুরে দাঁড়াতে শুরু করল, সেই সময়ে ফের অশনি সংকেত। বারংবার পর্যটন শিল্পে এই আঘাতের দিশেহারা পর্যটন ব্যবসায়ী এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনেরা। রাজ্যে করোনার নতুন বিধিনিষেধের মধ্যে বিপাকে পড়ল উত্তরের পর্যটন শিল্প। নতুন করে যখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী এবং মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন, সেই সময়ে রাজ্য সরকারের তরফে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। এর মধ্যে বাধাপ্রাপ্ত হয়েছে পর্যটন শিল্প। সেখানে পর্যটন স্থল, জাতীয় উদ্যান, বিনোদন পার্ক, চিড়িয়াখানা বন্ধ রাখার কথা বলা হয়েছে। এর ফলে যেমন মন ভারাক্রান্ত পর্যটন ব্যবসায়ীদের, তেমনই পর্যটকদেরও। অনেক পর্যটকই জানুয়ারির বুকিং ইতিমধ্যেই বাতিল করেছেন। কিছুদিন আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ডুয়ার্সের বিভিন্ন জায়গাগুলিতে ঢল নেমেছিল পর্যটকদের। মনে করা হচ্ছিল গত দু বছরের স্তব্ধতা কাটিয়ে এবার পর্যটন ব্যবসার হাল ঘুরবে, দু পয়সা লাভের মুখ দেখতে পাবেন ব্যবসায়ীরা। কিন্তু ফের কাল হয়ে দাঁড়ালো করোনা। বর্তমানে বক্সা জয়ন্তী পর্যটকদের প্রবেশ বন্ধ। গরুমারা, জলদাপাড়া, রাজাভাতখাওয়া পর্যটন কেন্দ্রে পর্যটকদের রীতিমতো ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু করোনা চোখ রাঙানিতে বিপর্যস্ত পর্যটন শিল্প। বিধিনিষেধের কারণে পর্যটকদের ট্যুর বাতিল করে ফিরে চলে যেতে হচ্ছে। জয়ন্তী প্রবেশের জন্য বন্ধ করে রাখা হয়েছে টিকিট কাউন্টার। একদিকে যেমন মন ভার পর্যটকদের, তেমনই চিন্তায় কপালে ভাঁজ পর্যটন ব্যবসায়ীদের। হঠাৎ করে সাফারি বন্ধ বা এই ট্যুরিজম স্পটগুলো বন্ধের নোটিশ এসে যাওয়ায় প্রচুর গেস্ট যারা অলরেডি ট্রেনে উঠে গিয়েছিলেন বা যারা ট্রেনে উঠবেন বা অনেকেই তাদের ট্যুর প্ল্যানটা বড় ছিল, তারা এসে এখানে মাছধরিয়ার মধ্যে ফেঁচে গেছেন। তো এই অসংগঠিতভাবে হঠাৎ করে অপরিকল্পিত যে লকডাউন, তার ফলে কিন্তু প্রচুর লোক সাফার করেছেন, সাফার করছে আমাদের মতো যারা পর্যটন কর্মী আছে তারা। তা আমরা রাজ্য সরকারের কাছে একটাই আবেদন জানাবো যে করেই হোক আমাদের কম্পেনসেশনদের, এর আগেও আমরা দাবি জানিয়েছিলাম কিন্তু সেখানে কোনো লাভ আমাদের হয়নি। তো সেক্ষেত্রে আমাদের এবার একটাই দাবি থাকবে, যেহেতু আমরা প্রচুর মানুষ ট্যুরিজমের সাথে যুক্ত, প্রচুর মানুষ এই ট্যুরিজমকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং তারা খুশি হন, মানুষকে ঘুরিয়ে আনন্দিত হন, তো সেক্ষেত্রে এই যে পর্যটন শিল্প তাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমি রাজ্য সরকারের কাছে, আমাদের সংগঠনের তরফ থেকে, আপামর পর্যটন শিল্পের সাথে জড়িত যারা আছেন তাদের সকলের তরফ থেকে একটাই আবেদন জানাবো, যাতে 50% গেস্ট নিয়ে ট্যুরিজম স্পটগুলো আপাতভাবে খোলা হোক। এবং আমরা এটুকু জানি যে আমরা গত দু বছর ধরে বা দুটো ঢেউয়ে যেভাবে কোভিডের নর্মস ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের রিসর্ট হোমস্টেগুলো চালাচ্ছিলাম, ঠিক সেভাবেই আমরা সেগুলো চালাবো এবং এতে কোনো ত্রুটি থাকবে না, এটুকু আমরা বলতে পারি। দু বছরের কাছাকাছি তো তাতে তো আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। প্রতিটা গাইড, জিপসি মালিক, হোটেল মালিক প্রত্যেকেরই এটা অজানার কিছু না, সবাই জানে। ইদানিং দু মাস ধরে যেভাবে মানে পর্যটনটা ঘুরে দাঁড়িয়েছিল আমাদের ডুয়ার্সে, সমগ্র ডুয়ার্সে, তাতে আমরা একটা আশা আরও দেখছিলাম যে আগামী দিনে পর্যটনটা একটু ভালো জায়গায় পৌঁছতে পারবো আর কি। আমাদের যে দু বছরে আমাদের যেটা ক্ষতি হয়েছে আমরা ভাবছিলাম যে কিছুটা হলে আমাদের সেটা পূরণ হবে, কিন্তু অচমকাই গত 2 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন সমস্ত ট্যুরিজম সেক্টর বন্ধ করে দিলেন, বিনোদন পার্ক থেকে শুরু করে ন্যাশনাল পার্ক যা আছে সব কিছু বন্ধ করে দিলেন। এর সাথে সাথে আবার সেই নোটিফিকেশানে দেখলাম যে কিছু কিছু জায়গায় 50% কর্মী নিয়ে সেখানে কাজ চালানো যাবে, সে যারা সিনেমা হল, শপিং মল, তো সেখানে যদি 50% লোক নিয়ে কাজ করা যায় তো আমাদের ট্যুরিজম সেক্টর কেন চলবে না। আমাদের একটা গাড়িতে এখন যেমন 6 জন করে যায়, সেখানে আমরা 3 জন নিয়ে যাব, সেভাবে কোভিড বিধি মেনে আমরা কাজটা করব। তো আমাদের সমস্ত গাইড, জিপসি ওনার্স, হোটেল মালিকের পক্ষ থেকে আমরা সরকারের কাছে এটাই আবেদন করছি যে আমাদের দিকে একটু নজর দেওয়া হোক, যাতে কোভিড বিধি মেনেই আমরা সেটা পালন করব, মানে 6 জনের জায়গায় 3 জন করে হলে আমরা সেটা নিয়ে যাব, এভাবে যাতে আমাদের কাজের সুরাহা করে দেন, নাহলে আমাদের আগামী দিনে আমাদের কী অবস্থা হবে সেই করুণ অবস্থা সেটা আর মানে বলার মতো থাকবে না, কারণ গত 2 বছরে সেটা আমরা বুঝতে পেরে গেছি কী হয়েছিল এখানে।
আলিপুরদুয়ার থেকে ক্যামেরায় অর্ঘ্যদীপ দেবনাথের সঙ্গে মিল্টন সরকারের বিশেষ প্রতিবেদন, উত্তরের সংবাদ 24x7। ব্লুগ্রাম পিউরিফাইড ওয়াটার, এই জলের প্রতিটি ফোঁটায় আছে শরীরের প্রয়োজনীয় মিনারেলস, যা অন্যান্য ড্রিঙ্কিং ওয়াটার থেকে ভিন্ন এবং স্বাস্থ্যকর। যে কোনো অনুষ্ঠানে জলের অর্ডারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কাছে হাফ লিটার, এক লিটার, 20 লিটারের জার পাবেন। পাইকারি বিক্রেতারা যোগাযোগ করুন। ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিসের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9339439251।